হ্যালো ফ্রেন্ডস, আজ একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ঠিক রিভিউ ঠিক বলবো না, রিভিউর মতো একটা কিছু দেখাবো, যেটা হলো রিয়েলমি সেলফি স্টিক। এটা ব্লগিং করতে বা নিজেদের ফটো তুলতে প্রয়োজন হবে। যারা ব্লগিং করে তাদের ক্ষেত্রে তো খুবই ভালো হবে, আর সেলফি স্টিকে যেমন ফটো তোলে তেমন তুলতে গেলে তো আরোই ভালো হবে। তো চলুন আমরা দেখি সেলফি স্টিকটা কেমন এবং কি কোম্পানি। এটা রিয়েলমি সেলফি স্টিক, চলুন আনবক্সিং ঠিক নয়, এটার পারফরমেন্স আমি নিজে ইউজ করার পরে এটা দেখলাম কেমন প্রোডাক্ট। এই প্রোডাক্ট সম্পর্কে আপনাদের সঙ্গে কিছু তথ্য শেয়ার করব এবং প্রোডাক্টটা কি আসলে কেমনভাবে কি পারফরমেন্স করে সেটাও আপনাদেরকে দেখাবো। চলুন, এই হলো রিয়েলমি সেলফি স্টিক। দেখুন আপনারা, দেখতে তো খুবই সুন্দর। এখন দেখা যাক এর মধ্যে কী কী আছে। এটাতে আছে ব্লুটুথ 5.1, 10 মিটার লং রেঞ্জ ডিস্টেন্স, ট্রাইপডের মতো আপনি ব্যবহার করবেন, অ্যাডজাস্ট লেন, 360 ডিগ্রি রোটেট করতে পারবেন এবং অ্যালুমিনিয়াম অ্যালয়। সঙ্গে আছে আল্ট্রা লাইট ওয়েট, আর ব্লুটুথ রিমোট কন্ট্রোল তো আছেই। চলুন তাহলে এটা খুলেই দেখা যাক এর মধ্যে কী কী আছে। আনবক্সিং, এটা যদিও আমি একবার খুলেছিলাম, খুলে ব্যবহার করেছি, দেখেছি প্রোডাক্টটা কেমন। তো চলুন এখন আপনাদের দেখাই কী আছে এটাতে। এই আছে সেলফি স্টিক, ঠিক আছে, সবই ঠিক আছে। এর সঙ্গে আর কি কি আছে, সঙ্গে একটা কিছু আছে পর্চি টাইপের। ও, ইউজার ম্যানুয়াল, কিভাবে ইউজ করতে হবে সেটা কি, যদিও আমি পড়তে চাইছি না এখন, আপনারা চাইলে পড়তে পারেন। এখন যে মেন জিনিস সেটাই একটু দেখার সময়। চলুন তাহলে দেখি এটা কি আছে। প্রোডাক্টটা তো খুবই ভালো, মেটেরিয়ালটাও ভালো ইউজ করেছে। বেশ বড়ই সাইজ আছে, অসুবিধা নেই, কম করে 20, 18, 20 ইঞ্চি, 24 ইঞ্চি, 24 ইঞ্চি হবে এটা। তো চলুন দেখা যাক, এটা তো রোটেট হচ্ছে 360 ডিগ্রি, সঙ্গে আপ ডাউন করতে পারবেন। ঠিক আছে, ফোনটা কানেক্ট করে নিয়ে আমরা একটু সেলফি তুলে দেখি কি হয়। আর তার সঙ্গে এদিকে আছে রিমোট কন্ট্রোল, যেটা এইভাবে রিমুভেবল করতে পারবেন আপনারা, এটা ফোনের সঙ্গে কানেক্ট করে নিয়ে তারপরে ব্যবহার করবেন। আর এটা রিমুভ করার একটাই উদ্দেশ্য, যখন ট্রাইপড হিসাবে এটাকে কাজ করবেন তখন এটা রিমুভ করে নিতে পারবেন এইভাবে। চলুন এটাকে ফোনের সঙ্গে কানেক্ট করে নিই, আর দেখছি এটা একটা স্টিকার লাগানো আছে। স্টিকার লাগানো থাকলে ব্যাটারিটা মানে ড্রেন্ড হবে না। স্টিকারটা খুলে বার করে নিয়ে ব্যাস এইভাবে ব্যাটারিটা আবার চেপে দিন, দিয়ে কভারটা দিয়ে মুড়ে দিন। চলুন এবার ফোনের সঙ্গে কানেক্ট করে নিই। ব্লুটুথ ওপেন করুন, ব্যাস এটাকে একটু চেপে ধরে হোল্ড করে রাখুন, এটা অন হয়ে যাবে, দেখতে পাবেন গ্লিং করছে। এই যে বিলিং করছে দেখতে পাচ্ছেন, আর এখানে আমি ফোনে কানেক্ট করার চেষ্টা করছি, যদিও ক্যামেরায় দেখাতে পাচ্ছি না। এটা কি নামে লেখা আছে, এই যে চলে এসছে, আর এম সেলফি ট্রাইপড বলে লেখা আছে। ব্যাস এটার সঙ্গে এটা পেয়ার হয়ে গেছে,
তো চলুন এবার সেলফি স্টিকে লাগিয়ে দেখা যাক কেমন হয়। এটা বাস এইভাবে বাস লাগিয়ে নিলাম, হয়ে গেল, দেখুন খুব সুন্দর হয়েছে। এটা এজ এ সেলফি স্টিক হিসেবে এটা ব্যবহার করছি, দেখুন এটা এইভাবে চাইলে আপনি ব্যবহার করতে পারবেন। আর এই যে রিমোট, সেটা দিয়ে আপনি ফটো তুলে নিতে পারবেন, দেখুন ব্যাস ফটো তোলা হয়ে গেল। চাইলে এটা আপনি ট্রাইপড হিসেবে ইউজ করতে পারেন। ব্যাস ট্রাইপডটা একটু দেখে নিন, সেলফি স্টিক উইথ ট্রাইপড, ব্যাস তো বন্ধুরা আপনারা দেখলেন রিয়েলমি সেলফি স্টিক কেমন, এবং আপনারা কিনতে চাইলে কিনতে পারেন, যদিও দামটা একটু বেশি মনে হলো আমার, কারণ 1300 টাকা কাছাকাছি কিনতে পড়বে এটা, আর এর থেকে কম দামি নিলে নিতে পারতাম, কিন্তু ভাবলাম 10-15 হাজার টাকার একটা ফোন কম দামি নিয়ে যদি হাত থেকে পড়ে যায় বা এটার থেকে ভেঙেই পড়ে যায়, তাতে 10-15 হাজার টাকাটা অনেকের কাছে কিন্তু অনেক একটা ব্যাপার, আর এই যে কোভিড সিচুয়েশনের মধ্যে তো আরও অনেক ব্যাপার। তো সুতরাং কিনলে একটু দেরি হোক, একটু ভালোই কেনেন, তাতে সেফটি থাকবে, সব কিছুই থাকবে। তো সুতরাং আপনারা চাইলে এটা কিনতে পারেন, আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকে পারচেজ করতে পারেন। ওকে বন্ধুরা, বাই বাই, আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, ওকে। Step by step, the clock is ticking, but there's no time for me.